हेलो फ्रेंड्स, आप देख रहे हैं नेशनल फोटो न्यूज़। आज हम लोग आ पहुँचे हैं बर्दवान। बर्दवान के नीरपुर में हो रहा है नीरपुर युवा उत्सव, जो पहली बार मनाया जा रहा है। आइए देखते हैं। সেইগুলো যেমন অনুষ্ঠিত হবে, রেগুলার প্রোগ্রামও আছে যেখানে টলিউডের বিখ্যাত অভিনেত্রী অভিনেতারা উপস্থিত হবেন, সঙ্গীত শিল্পীরা উপস্থিত হবেন। প্রথম দিন বাংলাদেশ থেকে শিল্পী উপস্থিত দেখে সুন্দর সঙ্গীত শিল্পী পরিবেশন করবে সঙ্গীত। তার সাথে সাথে 9 তারিখ স্বাগতিক চ্যাটার্জি এবং তার মিউজিক্যাল পারফরমেন্স করবে। আপনারা সকলেই চেনেন টলিউডের বিখ্যাত অভিনেত্রী। এবং 10 তারিখ প্রসেনজিৎ চ্যাটার্জি বলিউডের বিখ্যাত অভিনেতা এবং 11 তারিখ নচিকেতা এবং এমসুরি হিন্দি ব্যান্ড এবং 12 তারিখ শাইনি ঘোষ এবং রাজ বর্মন উপস্থিত হচ্ছে। এবং বাহারে আহারে খাদ্য মেলায় আপনারা জানেন বিভিন্ন রকম খাদ্য স্বাদ কিন্তু বর্তমানবার সেটাতে চলেছে। পেটের সঙ্গে পূর্বে এবং বর্তমানে এই পশ্চিম ব্যান্ড এরা এই কনভেনশন এটা পরিচালনা করছেন। আপনাদের সঙ্গীতা বাহারে আহারে খাদ্য মেলা এবার বর্তমানে প্রথম, তাই তো? কেমন রেসপন্স পাবলিকের তরফ থেকে আর কি চমক রয়েছে বর্তমানবাসীর জন্য এই খাদ্য? বাহারে আহারে প্রথমবার বর্তমানে চমক রয়েছে বলতে আমরা কলকাতা এবং পার্শ্ববর্তী জায়গা এখানকার যে বিখ্যাত খাবারগুলো সেই আউটলেটগুলোকে আমরা বর্তমানে নিয়ে আসছি। যেরকম বলাই বাহুল্য প্যারাক করে দাদা বৌদি, যেরকম বাঁকুড়ার নাচা সন্দেশ, যেরকম নদিয়ার ঢেকি পিঠে, লেবানিজ যেগুলো আমরা কলকাতায় সচরাচর কন্টিনেন্টাল ফুড হিসাবে দেখি আর কি, তার সাথে সাথে ভিন্না মিষ্টি বাদ দিলেও আমরা যদি দেখি যে নানান ধরনের নতুন খাবার যেগুলো এখন বেরিয়েছে, যেমন স্মুকি কেক, স্মুকি বিস্কুট, মোমোকেল, সেইগুলোকে আমরা নিয়ে আসছি। দীঘার আউটলেট এখানে আসছে, দীঘা ফিশ কর্পোরেশন, শুধু দীঘা থেকে তাদের হরেক রকম মাছ ভাজার শৈলী নিয়ে তারা এখানে আসছে। আমাদের সঙ্গে এখানে থাকবে এমও টার্কি ওয়েল, সি ফুডের যত ভ্যারাইটিজ অফ ফুড রয়েছে সেইটাকে একটি বিখ্যাত আউটলেট থাকছে আমাদের সঙ্গে আসানসোল থেকে। তাদের সব রকমের ফল ফ্রেশ, তাদের সি ফুড নিয়ে কিন্তু এখানে থাকছে। তাই বর্তমানবাসীর কাছে অনেক ধরনের খাবারের ভ্যারাইটি রয়েছে, চাইনিজ বলুন, ইন্ডিয়ান বলুন, বাঁশপোড়া বিরিয়ানি বলুন বা ফায়ার পান বলুন, আইস পান বলুন, সব কিছুতেই কিন্তু একটা চমক থাকছে বর্তমানবাসীর কাছে, যে জিনিসগুলো সাধারণত তারা পেয়ে থাকেন না। আজকে নীলপুর যুব উৎসবে পাহাড়ে আরে খাদ্য মেলার মাধ্যমে আমরা বর্তমানকে সেই সমস্ত স্বাদ দিতে চলেছি এবং আমরা আশা করব যে বর্তমান এই স্বাদ লুফে নেবে, প্রাণ খুলে মন খুলে চেটে পুটে খাবে। আচ্ছা সৌমিতা ম্যাডাম, আপনি আপনাদের বাহারে আহারে অন্য ফুড ফেস্টের থেকে অনেকটাই আলাদা। এর মধ্যে বিভিন্ন খাবারের সঙ্গে সঙ্গে আরো অনেক কিছু অ্যাক্টিভিটিস বা অনেক কিছু অ্যাট্রাক্টিভ জিনিস থাকে, তো বর্তমানের জন্য কি প্ল্যান করছেন? বর্তমানে সত্যি কথা মানে বাহারে আহারে খাদ্য মেলাটা বর্তমানে প্রথমবার আমরা করতে চলেছি। বর্তমানে বিভিন্ন ধরনের, যেরকম উনি বললেন যে বিভিন্ন কালচারাল অনুষ্ঠান তো থাকছে, তার সাথে সাথে বিভিন্ন প্রতিযোগিতা রয়েছে, আঁকা প্রতিযোগিতা, নাচ প্রতিযোগিতা, নাচের প্রতিযোগিতা, গানের প্রতিযোগিতা। এছাড়াও আমরা বিভিন্ন ধরনের কুইজ, গেমস, বিভিন্ন ধরনের ছোট 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 জিনিস, যেরকম ধরুন হতে পারে কিছু শব্দের খেলা হতে পারে, কিছু গানের খেলা হতে পারে, তো এই ধরনের বিভিন্ন রকমের ছোট ছোট প্রোগ্রাম আমরা রেখেছি। জানি না কতটা সময় পাবো, কিন্তু আশা করছি প্রত্যেকটাই মানে হবে এবং মানুষ ভালো লাগবে আর কি, বর্ধমানবাসী ভালো লাগবে। রাসবিহারি দা পলিটিক্যালি একটা খুব ভালো নেম, তো কতটা খাদ্য রুচি আপনি পার্সোনালি? আমি খুব ভালোবাসি, বিভিন্ন জায়গায় নতুন খাদ্য খাবারের স্বাদ নিতে অবশ্যই ভালোবাসি, তো ভালো লাগবে বর্ধমানবাসীর জন্য এই চেষ্টা, যাতে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে যেখানে যে খাবার বিখ্যাত সেটাকে তুলে ধরা, বর্ধমানবাসীকে বিনামূল্যে প্রবেশ পাওয়া, এখানে জানেন কোনো টিকিটের ব্যবস্থা নেই, তো আমরা চেয়েছি বর্ধমানবাসীর সাথে সাথে আশেপাশের সকল ডিস্ট্রিক্ট আছে সকলেই এখানে আসুন, ফ্রিতে ফ্রি পরিষেবা পান এবং মূল্য অত্যন্ত কমই রাখা হচ্ছে যাতে সবাই